আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওর টপিক হচ্ছে জাপানিজরা কেন বিয়ে করে না। জাপানের স্বাস্থ্য শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের একটা তথ্যে দেখা যাচ্ছে 2020 সালে জাপানে যে মোট বিয়ে রেজিস্টার্ড করা হয়েছিল তার সংখ্যা ছিল 5,25,490, যে সংখ্যাটা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বনিম্ন। অর্থাৎ 2020 সালে জাপানিজ নাগরিকরা সবথেকে কম বিয়ে করছে। এদিকে জাপান সরকারের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যে 18 থেকে 34 বছর বয়সী জাপানিজ অবিবাহিত নারী পুরুষ তাদের জীবনে কখনোই কোনো ধরনের শারীরিক সম্পর্কে জড়াচ্ছে না। ইটস উইয়ার্ড। জাপানিজ নাগরিকরা কেন বিয়ে করে না এটা বলার পূর্বে আরও একটা তথ্য যোগ করি। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ তাদের একটা রিপোর্টে জানা যাচ্ছে যে জাপানে আগামী 2040 সালে গিয়ে জাপানিজ নাগরিকদের 40% অবিবাহিত থাকবে। তাহলে কেন এই জাপানিজ জনগোষ্ঠীর এত বড় একটা অংশ বিয়ে থেকে দূরে থাকতেছে? নবিতা জাপানের জনপ্রিয় ইউটিউবার। ওর একটা ভিডিওতে ও জাপানিজ নাগরিকদের ইন্টারভিউ নিয়েছে যে কেন জাপানিজ নাগরিকরা বিয়ে করে না। চলুন ওর ভিডিওতে জাপানিজ নাগরিকরা কি বলতেছে সেগুলো একটু জানি। ওয়েল, অনেস্টলি কপিরাইট ইস্যুর কারণে আমি ওর ভিডিও প্লে করতে পারতেছি না, কিন্তু মানুষজন কি বলতেছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ইনি হচ্ছেন প্রথম ভদ্রলোক যিনি খুবই চিন্তিত বিয়ে করার বিষয়ে। সে বিয়ে করতে চায় না, তার কারণ বিয়ে করলে একই বাড়িতে অন্য একজন মানুষের সাথে থাকতে হবে, যেটা সে আগে কখনোই করে নাই। ইনফ্যাক্ট তার পার্টনারের সাথে কখনোই এক বাড়িতে থাকে নাই। এটা হচ্ছে তার বিয়ে না করতে চাওয়ার কারণ। ইন্টারভিউয়ে পরের ভদ্রলোক বলতেছেন যে উনি খুবই কম ফ্রি টাইম পান, যেটা ফ্যামিলির সাথে কাটানোর জন্য যথেষ্ট না। উনি আরও চিন্তিত যে যদি বিয়ের পরে বাচ্চা হয় এবং তারপরে যদি ডিভোর্স হয়ে যায় তখন বাচ্চার ভবিষ্যতের কি হবে, এই সব চিন্তা করে উনি বিয়ে করতে চান না। এর পরের ভদ্রলোক একই জাতীয় কথা বলছে। উনি বলছেন যে জাপানে অনেক কাজের প্রেশার থাকে, এক্সট্রা আওয়ার কাজ করতে হয়। সেম কথা আরেকজন বলছেন, উনি বলছেন যে উনি হয়তো কাজে অনেক বিজি থাকবেন, ফ্যামিলিতে সময় দিতে পারবেন না ঠিকঠাক, সেজন্য তারা বিয়ে করতে চান না। এরপর একজন বলতেছে তার বাবা ছিল কাজ পাগল, ফ্যামিলিতে সময় দিতে পারতো না, সেজন্য উনিও হয়তো তার বাবার মতো হয়ে যাবে, তিনি বিয়ে করতে চাচ্ছেন না। এরপর একজন বলতেছে যে তিনি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে চিন্তিত, তিনি হয়তো তার ফ্যামিলির জন্য খরচ বহন করতে পারবে না, সেজন্য তিনি বিয়ে করতে চান না। পরের জন একই কথা বলছে, সেও ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে চিন্তিত। এরপর একজন বলছে যে জাপানে বাচ্চা লালন পালন করার খরচ অনেক বেশি, সেজন্য তিনি বিয়ে করবেন না। এরপর একজন অনেক মজার কথা বলছে, তিনি বলছে যে সে আসলে বিয়ে নিয়ে খুব বেশি চিন্তিত না, ওনার মতে বিয়ে না করলে উনি আরো বেশি হ্যাপি থাকবেন এবং তার জীবনে আরো বেশি মজা থাকবে। এরপর একজন তো সরাসরি বলছেন যে তিনি আসলে বিয়ে করার বিষয়টাকেই পছন্দ করেন না, তার কারণ তিনি কোনো দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিতে চান না। এরপর একজন বলছে বিয়ে করার অর্থ হচ্ছে পার্টনারের সাথে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়া, যেটা তার ফ্রি টাইমকে নষ্ট করবে, সেজন্য তিনি বিয়ে করতে চান না। এই ছিল যারা ইন্টারভিউতে কথা বলছে তাদের মতামত। আচ্ছা যাই হোক, এবার আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে কিছু পর্যবেক্ষণ আপনাদের সাথে শেয়ার করি। মানুষ আসলে কেন বিয়ে করে এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে জাপানিজরা কেন বিয়ে করে না এটা খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা বলেন তো মানুষ কেন বিয়ে করে? মানুষ বিয়ে করে প্রধানত সামাজিক স্বীকৃতি সাপেক্ষে যৌন জীবন পরিচালনা করার জন্য। এরপর মানুষ বিয়ে করে মূলত সন্তান ধারণ করার মাধ্যমে নিজের জিনগত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করার জন্য। এরপর তৃতীয় কারণ হতে পারে শেষ বয়সে এসে যাতে মানুষের একাকিত্ব বোধ না করতে হয়, তারপর অসহায় পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্যও মানুষ বিয়ে করে। এরপর মানুষের বিয়ে করার সামাজিক কারণ রয়েছে, ধর্মীয় কারণ রয়েছে, ছোট বড় অনেক কারণ রয়েছে যেটার কারণে মানুষ বিয়ে করে। সেগুলোর বিস্তারিত আলোচনায় আর গেলাম না। প্রধান কারণটা যেটা বললাম যে যৌন জীবন, জাপানিজ নারী পুরুষ তারা একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য বিয়ে করার কোনো বাধ্যবাধকতা নাই। ধর্মীয় যে চাপ থাকে, বিশেষ করে আমরা যারা মুসলিম কান্ট্রির মানুষ, আমাদের একটা ধর্মীয় প্রেশারের কারণে আমরা বিয়ের আগে কোনো ধরনের যৌন জীবনে যেতে চাই না। কিন্তু জাপানে একটা ছেলে মেয়ে একসাথে বসবাস করতে পারে খুব সহজেই, সামাজিক কোনো বাধা নিষেধ নেই, তারা বিয়ে না করেও বছরের পর বছর একসাথে বসবাস করে। এর ফলে যেটা দেখা যায়, তাদের ভিতরে যে বন্ডিংটা গড়ে ওঠার কথা সেটা যদি গড়ে ওঠে তবে তারা বিয়ের দিকে আগায়। যদি একসাথে বসবাস করার কারণে তাদের ভিতরে যে গভীর সম্পর্ক সেটা ছিন্ন হয়ে যায়, যে কোনো কারণেই যদি তাদের ভিতরে দ্বন্দ্ব দেখা দেয় তখন তারা খুব সহজেই বিচ্ছেদ
করে ফেলতে পারে। বিয়ে হলে যেটা হয়, মানুষ সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু যেহেতু বিয়ে হয় নাই সেহেতু সম্পর্ক ভেঙে ফেলতে তেমন একটা বাধা পেতে হয় না। এর কারণেও জাপানে বিয়ে হয় না, এটা একটা বেসিক কারণ। আর জাপানে যেমন বিয়ে না করার রেট বেশি, ডিভোর্সের রেট অনেক বেশি, এবং এই ডিভোর্সের সংখ্যাও জাপানে দিন দিন বৃদ্ধি পাইতেছে। জাপান সরকারের দেয়া একটা তথ্যে দেখা যাচ্ছে যে প্রায় 33% বিয়ে ডিভোর্সে গিয়ে পৌঁছায় জাপানে, অর্থাৎ প্রতি 3টা বিয়ের মধ্যে একটা বিয়ে ডিভোর্সে গড়ায়। আর আপেক্ষিকভাবে এই ডিভোর্সের ঘটনাও বিয়ের সংখ্যা জাপানে কমাই দিচ্ছে, তার কারণ যখন একটা ডিভোর্সের ঘটনা ঘটতেছে সেটার দেখাদেখি অন্যান্য জাপানিজরা বিয়ে করার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে। এরপর যদি ফ্যামিলি বন্ডিংয়ের কথা বলি বা বংশ বিস্তারের কথা বলি, সেক্ষেত্রে জাপানিজরা তেমন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড না। এমনিতেই প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই সন্তানরা বাবা মা থেকে দূরে চলে যায়। সো বংশ বিস্তার করা বা উত্তরাধিকার রেখে যাওয়া, এই কারণে জাপানে তেমন একটা বিয়ের ঘটনা ঘটে না। এরপর আপনারা জানেন জাপানের মানুষজন অনেক দিন বাঁচে, সেজন্য জাপানে এমন একটা সিস্টেম গড়ে উঠছে যেন তারা বৃদ্ধ বয়সে নিজেদের নিজেরা সাপোর্ট করতে পারে। প্রত্যেকেই তারা শেষ বয়সের জন্য সঞ্চয় করে, কারো উপরে তারা ডিপেন্ডেন্ট না। সেজন্য বিয়ে বিষয়টার সাথে শেষ বয়সের আশ্রয়ের সম্পর্ক জাপানে তেমন একটা নাই। তাছাড়া জাপানের যে পেনশন স্কিম রয়েছে সেটা দিয়ে একজন মানুষ খুব ভালোভাবে তাদের শেষ জীবন পার করতে পারে। জাপানের যে বৃদ্ধাশ্রম সিস্টেম এটা অনেক সফিস্টিকেটেড ওয়েতে ডেভেলপ হয়েছে, তাই বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য যে বিয়ে করার বিষয়টা আমরা চিন্তাভাবনা করি সেটা জাপানের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এতক্ষণ যে কারণগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কারণ যার কারণে জাপানে বিয়ের ঘটনা কম ঘটতেছে। এখন কিছু প্র্যাকটিক্যাল কারণ নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে ইকোনমিক ইনস্ট্যাবিলিটি। জাপানের অনেক ইয়াং পিপল জব মার্কেটে চ্যালেঞ্জ ফিল করতেছে, লো স্যালারিস, এর কারণে তারা ইনসিকিউরিটিতে ভুগতেছে। বিয়ে করার ক্ষেত্রে যে ইকোনমিক স্ট্যাবিলিটি দরকার সেটা অনেকের ক্ষেত্রেই নেই, পুরুষদের ক্ষেত্রেও নেই, নারীদের ক্ষেত্রেও নেই। ট্র্যাডিশনালি জাপানে ধরে নেওয়া হয় পুরুষরা ইনকাম করবে এবং পুরো ফ্যামিলির দায়িত্ব পুরুষের ঘাড়ে থাকবে, এবং নারীদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তারা মেইনলি হোম মেকার হিসাবে কাজ করবে। কিন্তু দিনের পর দিন এই যে একটা অ্যাটিটিউডস এই জেন্ডার রোলের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে গেছে। ধীরে ধীরে নারী এবং পুরুষদের মধ্যে একটা জেন্ডার ইকুয়ালিটি গড়ে উঠছে, যার দরুন নারী পুরুষ তারা সবাই মনে করে আমরা সবাই সমান অধিকার পাওয়ার যোগ্য। এবং ঘটনাটা সত্যি, নারী পুরুষ সমান অধিকার পাবে, ঠিক আছে সব কিছু। কিন্তু এটা করতে গিয়ে দেখা যাচ্ছে পুরুষ এবং নারী উভয়েই যার যার কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা করছে, এবং সবাই সবার কেরিয়ার গড়তে গিয়ে বিয়ে করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক রিজনস বা জনতাত্ত্বিক কারণ। জাপানের মানুষজন দীর্ঘদিন বাঁচে এবং জাপানের লো বার্থ রেট, জাপানের মানুষজন যারা অলরেডি বিয়ে করেছে তারাও অনেক ক্ষেত্রে বাচ্চা নিতে চাচ্ছে না, সেজন্য লো বার্থ রেট। এবং জাপানের যারা ইয়ং পিপল রয়েছে তারা তাদের গ্র্যান্ড প্যারেন্টস, ফাদার মাদার, তাদেরকে দেখাশোনার জন্যও একটা সংসার গড়ে তোলার চিন্তাভাবনা অনেকের ক্ষেত্রেই আসে না, এটাও বিয়ে না করার অন্যতম কারণ হিসাবে বিবেচিত হতে পারে। এরপর আছে লাইফস্টাইল চয়েস, অনেকে তাদের লাইফস্টাইল নিয়ে অনেক বেশি চিন্তিত, কেরিয়ার নিয়ে চিন্তিত, বিয়ে করলে নিজের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, যেগুলো আগেই আমরা ওই নবিতার ইন্টারভিউ থেকে জানতে পারছি, এটাও একটা কারণ জাপানের বিয়ে না হওয়ার। প্রত্যেকেই যার যার ইন্ডিভিজুয়াল ফুলফিলমেন্টের উপরে গুরুত্ব দিচ্ছে এবং নিজের যে স্বার্থ সেটা রক্ষা করতে গিয়ে বিয়ে করার বিষয়টা ইয়ং জেনারেশনের মাথায়ই নাই এখন। এরপর সোশ্যাল প্রেশার, সোশ্যাল প্রেশারটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সামাজিক একটা চাপ আছে বিয়ে করার ক্ষেত্রে, এবং এই চাপটাই অনেক ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট ফেলতেছে। চাপটা কারণ কি, তাদের কাছে অনেক এক্সপেকটেশন, বিয়ে করো, বাচ্চা কাচ্চা নাও, তাদের লালন পালন করো, সংসার দেখাশোনা করো, এই যে একটা প্রেশার এক্সপেকটেশন, এটা নেগেটিভ এফেক্টের কারণে ডিলে হচ্ছে বিয়ে করার বিষয়টা। এই জন্য অপেক্ষা করতে করতে একটা সময় বিয়ে না করার দিকে এগিয়ে যাচ্ছে জাপানিজ জনগোষ্ঠী। তারপর রোমান্টিক রিলেশনের ক্ষেত্রেও জাপানিজ নাগরিকদের অনেকটাই অনীহা। তারা আসলে এই রোমান্টিক রিলেশনশিপের ভিতরে যে একে অপরের মধ্যে কথা দেওয়া, কথা রাখার বিষয়টা, এটা নিয়ে অনেক ঝামেলায় ভোগে। এর থেকে বরং
তারা চাইলে ফিজিক্যাল নিড পূরণ করার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে জাপানে। লাভ হোটেলের অভাব নাই জাপানে, ওয়ান নাইট স্ট্যান্ড রিলেশনশিপ রয়েছে। এখন বর্তমানে বিভিন্ন অ্যাপ এসে গেছে, তারা চাইলে যে কারোর সাথে যে কোনো সময় ডেটিংয়ে যেতে পারতেছে, ফিজিক্যাল রিলেশন করতে পারতেছে। এই বিষয়টাও অনেক ক্ষেত্রে বিয়ে না হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরপর আছে হাই কস্ট অফ লিভিং, জাপানে বসবাসের খরচ অনেক বেশি, যার দরুন বিয়ে করতেছে না, আমরা এই কারণগুলো আগেও জানতে পারছি। তারপর ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাজের সাথে বিয়ের সম্পর্ক ব্যালেন্স করা, এগুলোর জন্য বিয়ে হচ্ছে না। সর্বোপরি আছে কালচারাল ফ্যাক্টর, জাপানের জনগণ তাদের যে ইন্টারনাল কলহ এগুলো অ্যাভয়েড করতে চায়, তারাই ফার্স্ট প্লেসে বিয়েটাই করে না। এবং সোশ্যাল স্টিগমা আছে ডিভোর্সের ক্ষেত্রে, মানুষজন খারাপ চোখে দেখে, সো একটা বিয়ে করার পরে সম্পর্কটা টিকবে কি টিকবে না, এইসব দ্বন্দ্বের কারণেই একদম শুরুতেই তারা বিয়ের দিকে আগায় না। এগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল রিজন। এরপরে আরো কিছু উইয়ার্ড কারণ আছে। মধ্যবয়স্ক জাপানিজ পুরুষ এবং নারী উভয়েই তারা তাদের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য আর্টিফিশিয়াল বিভিন্ন জিনিসপত্রের উপরে ঝুঁকে যাচ্ছে। তারা তাদের যে শারীরিক চাহিদা সেগুলো পূরণ করার জন্য রোবট বা ডল এসবের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তারা সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছে, যার জন্য তারা বিয়ের ক্ষেত্রে আগাইতে চাচ্ছে না। বিয়ের যে বেসিক নিড প্রয়োজন, একটা ফিজিক্যাল ডিজায়ার পূরণ করা, সেটা যদি অন্য তৃতীয় একটা বিষয় থেকে পাওয়া যায় তাহলে তো বিয়ে করার প্রয়োজন নাই। তো ওভারঅল এইসব যাবতীয় বিষয় ইম্প্যাক্ট ফেলতেছে জাপানে বিয়ের ঘটনা না ঘটার। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম, আরও আলোচনা করা যেত কিন্তু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সেজন্য সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আশা করি আপনারা কমপ্লিট একটা ধারণা পাইছেন যে জাপানের নাগরিক কেন বিয়ে করে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করবেন এবং এই ভিডিও সম্পর্কে জানাবেন যে এই জাতীয় ভিডিও আপনারা দেখতে চান কিনা। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।